হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো ঋত্বিক রোশন যেভাবে কোটি কোটি টাকা খরচ করে সে সম্বন্ধে, এছাড়াও তার সম্পদের পরিমাণ কত, তার কার কালেকশন ইত্যাদি নিয়ে। তো ঋত্বিক রোশনকে নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নেই, তিনি হচ্ছেন বলিউডের মোস্ট হ্যান্ডসাম নায়ক। আর এর জন্য তিনি 2000 সালের ভ্যালেন্টাইন্স ডেতে প্রায় 30,000 বিয়ের প্রস্তাব পেয়েছিলেন। এছাড়াও আমেরিকার একটি এজেন্সির মতে 2019 সালে তিনি পৃথিবীর সব থেকে হ্যান্ডসাম পুরুষ হিসাবে নির্বাচিত হন। তো বুঝতে পারছেন ঋত্বিক রোশন কি লেভেলের একজন অভিনেতা। তো যাই হোক, ঋত্বিক রোশন হচ্ছে বলিউডের টপ 10 ধনী অভিনেতাদের মধ্যে অন্যতম, এবং 2021 সালে তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে $370 মিলিয়ন, যেটি ভারতীয় টাকায় কনভার্ট করলে হবে 2745 কোটি টাকা। এছাড়াও তিনি হচ্ছেন তার বাবার একমাত্র ছেলে, আর তার বাবা হচ্ছে বলিউডের নামকরা ডিরেক্টর রাকেশ রোশন, সেই হিসাবে তার বাবার সমস্ত সম্পত্তি তারই হবে। আর অন্যদিকে ঋত্বিক রোশন প্রত্যেকটি মুভির জন্য চার্জ করে 25 থেকে 35 কোটি টাকা, এবং মুভি সুপারহিট হলে সেখান থেকে লাভ্যাংশের কিছু অংশ তিনি পান। এছাড়াও অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্চেন্ডাইজ থেকেও তিনি অনেক টাকা ইনকাম করেন। আর এইটি হচ্ছে ঋত্বিক রোশনের মুম্বাইয়ের জুহুতে অবস্থিত বাড়ি, যার মূল্য অ্যারাউন্ড 65 কোটি টাকা। তো এইবার দেখে নেওয়া যাক ঋত্বিক রোশন কি কি গাড়ি ব্যবহার করে। তার প্রথম গাড়িটি হচ্ছে রোলস রয়েস ঘোস্ট, যেটি তিনি তার 42তম জন্মদিনে কিনেছিলেন। এই গাড়িটির মূল্য 6 কোটি টাকা, আর ঋত্বিক রোশন গাড়িটিকে মডিফাই করার জন্য আরও 1 কোটি টাকা খরচ করেন, সেই হিসাবে এই গাড়িটি কিনতে তার খরচ হয় 7 কোটি টাকা। আর এই গাড়িটির খাস বাত হচ্ছে এটি 4.9 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার/আওয়ার উঠাতে পারে। এরপর ঋত্বিকের সেকেন্ড গাড়িটি হচ্ছে মার্সিডিজ S600 Maybach, আর এটি হচ্ছে ঋত্বিকের ব্যক্তিগত পছন্দের একটি গাড়ি। আর আমরা সকলেই জানি মেব্যাক হচ্ছে বিশ্বের লাক্সারিয়াস গাড়িগুলির মধ্যে অন্যতম। এই গাড়িটির দাম হচ্ছে 2 কোটি 65 লাখ টাকা, এবং এটি 0 থেকে 100 কিলোমিটার/আওয়ার স্পিড ওঠাতে পারে মাত্র 5 সেকেন্ডে। এরপর ঋত্বিকের 3 নম্বর গাড়িটি হচ্ছে মিনি কুপার কনভার্টেবল, আর এই গাড়িটি ঋত্বিক তার ছেলেদের জন্য কিনেছেন। তার ছেলে রিদান এবং রেহান রোশনকে প্রায়ই এই গাড়িতে চড়তে দেখা যায়। এই গাড়িটির মূল্য হচ্ছে 44 লাখ টাকা। এরপর ঋত্বিকের 4 নম্বর গাড়িটি হচ্ছে পোর্স কেন, আর এই গাড়িটিও ঋত্বিকের লাক্সারিয়াস গাড়িগুলির মধ্যে অন্যতম। এই গাড়িটির মূল্য প্রায় 2 কোটি টাকা, আর এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার/আওয়ার স্পিড ওঠাতে পারে মাত্র 5.9 সেকেন্ডে। এরপর ঋত্বিকের কাছে যে গাড়িটি আছে সেটি হলো ফোর্ড মাস্টাং। আজকালকার দিনে ফোর্ড মাস্টাং অনেকেই কিনতে পারে, তবে ঋত্বিকের কাছে যেটি আছে সেটি হলো ওল্ড ভার্সেনের 1966-এর ফোর্ড মাস্টাং, এবং এর মূল্য প্রায় 1 কোটি টাকা। তো এইবার ঋত্বিকের পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ঋত্বিক রোশন জন্মগ্রহণ করেন 1974 সালের 10ই জানুয়ারি মহারাষ্ট্রের মুম্বাইয়ে। সেই হিসাবে তার বর্তমান বয়স 47 বছর, এবং তার উচ্চতা প্রায় 6 ফুট। তার বাবার নাম রাকেশ রোশন, যিনি বলিউডের একজন নামকরা পরিচালক, এবং তার পরিচালিত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে কারণ অর্জুন, কহনা প্যার হে, ক্রিস ইত্যাদি। এবং তার মায়ের নাম হচ্ছে পিঙ্কি রোশন, এবং ঋত্বিকের কাকা রাজেশ রোশন হচ্ছে একজন মিউজিক ডিরেক্টর। আর ঋত্বিকের আমার 2 ভাই বোন, তার বোনের নাম হচ্ছে সুনয়না রোশন। তো যাই হোক, ছোটবেলায় ঋত্বিক রোশনের স্পিচ ডিসঅর্ডারের সমস্যা ছিল, মানে সোজা ভাষায় বলতে গেলে তিনি তোতলা ছিলেন, আর এর জন্য তাকে ছেলেবেলায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এবং তিনি তার তোতলামি কাটানোর জন্য প্রচুর পরিশ্রম করেছেন, স্পিচ থেরাপিস্টের পরামর্শ নিয়েছেন। তোতলামি কাটাতে তার বয়স যখন 13 বছর ছিল, তখন তিনি ঘন্টার পর ঘন্টা বই পড়তেন, এবং এইভাবেই তিনি তার নিজের তোতলামির সমস্যাকে কাটিয়ে তুলেছেন। তো যাই হোক, ঋত্বিকের যেহেতু তোতলামির সমস্যা ছিল, তাই তার বাবা ঠিক করেছিলেন তিনি হোটেল ম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিং করবেন, এবং তিনি কোনোদিনও ভাবেননি যে তার ছেলে অভিনেতা হবে। কিন্তু ঋত্বিক রোশন তার বাবাকে বলেই দিয়েছিলেন যে তিনি অভিনেতাই হবেন। তবে ঋত্বিকের বাবা যেহেতু জানতেন যে ঋত্বিকের মধ্যে হিরো হবার কোনো কোয়ালিটি নেই, তাই তিনি সরাসরি ঋত্বিককে সিনেমা জগতে লঞ্চ না করে প্রথমে তাকে সহকারী হিসাবে কাজ করান, এবং তিনি 1992 সাল থেকে টানা 6 বছর তার বাবার সহকারী পরিচালক হিসাবে কাজ করেন। ছবির সেট ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ক্যামেরা চালানো, ছবির কাহিনী সাজানো, সম্পাদনা, নির্দেশনা সমস্ত কাজ করতেন তিনি। তো যাই হোক, ঋত্বিক রোশন 2000 সালে বিয়ে করেন তার ছোটবেলার বান্ধবী সুজান খানকে, এবং তখনও কিন্তু তিনি সিনেমায় অভিনয় করেননি। সেই সময় তিনি তার বাবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করতেন। ঋত্বিক এবং সুজান খানের প্রথম দেখা হয়েছিল ট্রাফিক সিগন্যালের কাছে, এবং প্রথম দেখাতে ঋত্বিক রোশন তার প্রেমে পড়ে যায়। আর এইখানে আরও একটি ব্যাপার হচ্ছে, সুজান খানও কিন্তু একজন ডিরেক্টরের মেয়ে, তার বাবার নাম হচ্ছে সঞ্জয় খান। তো যাই হোক, ঋত্বিক রোশন মনে মনে ঠিক করে নেন যে এই মেয়েটিকেই তিনি তার গার্লফ্রেন্ড বানাবে। আর এর জন্য ঋত্বিক রোশন তার দিদির এনগেজমেন্টে সুজান খানকে ইনভাইট করে, তবে সেইখানেও তিনি তার মনের কথা বলতে পারেননি। এরপর ঋত্বিক রোশন এবং সুজান খান একটি সন্ধ্যায় ডেটে যান, এবং সেইখানে সুজান খানের কফির মধ্যে ঋত্বিক রোশন একটি রিং রেখে দিয়েছিলেন, আর এইভাবে ঋত্বিক রোশন সুজান খানকে প্রপোজ করেছিল। তো যাই হোক, এই দম্পতির 2টি ছেলে আছে,
যাদের নাম হচ্ছে রিদান রোশন এবং রেহান রোশন। তবে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে 2013 সালে ঋত্বিক এবং সুজান খানের মধ্যে ডিভোর্স হয়ে যায়। তো যাই হোক, বিয়ের পর ঋত্বিক রোশনের সঙ্গে যে সমস্ত অভিনেত্রীদের নাম জড়ায় তারা হলো কারিনা কাপুর, বারবারা মরি এবং কাঙ্গানা রানাউত। সো এই ছিল ঋত্বিক রোশন সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ঘটনা। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।